নমস্কার আসছি আর রাস্তা দেখলাম একটু পানি আছে, এই পানিটি সব বরফ হয়ে গেছে, দেখছেন সব বরফ, বরফের সব আইসে গেছে, ও শীত দেখছেন, বরফ না পুরো পাথর হয়ে গেছে। আমরা তিনজন আমাদের উদ্দেশ্যে রওনা হয়েছি, জুমার নামাজ, শামিম ভাই, সোহান বাসিজা আর আমি। সোহান তুই কোন স্ট্রিটে থাকতি? মিনিসোটা। মিনিসোটা মসজিদের সংখ্যা কেমন? মিনিসোটা মসজিদের সংখ্যা ভালো, কারণ এখানে তো সোমালিয়ান থাকে অনেক, আফ্রিকান সোমালিয়ান, তো মিনিসোটা আলোর মধ্যে ভালোই আছে মসজিদ, কিন্তু ব্যাপার হয়েছে এমন জমজমাট মনে হয় একটু দূরে দূরে, কত কত মাইল পর পর একটা মসজিদ? একটা মসজিদ কমসে কম 5 মাইল 4 মাইল। তো আমরা হচ্ছে নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়াতে থাকি, আমরা যেখানে থাকি এখানে প্রায় 30 থেকে 40টা মসজিদ আছে, প্রায় 3 থেকে 4 মাইলের ভিতরে আলহামদুলিল্লাহ। আমরা বাসা থেকে মাত্র 3 মিনিট ওয়াক করলে আমরা মসজিদে যেতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আজকে আমাদের লেট হয়ে গেছে, আজকে যেহেতু শুক্রবার ছিল, নিউ ইয়র্ক সিটিতে কিন্তু শুক্রবারে জুমার নামাজের সময় এবং আসর নামাজের সময় মসজিদে আজান বাইরে দেওয়া হয় জোরে লাউড স্পিকারে, এবং মসজিদে কিন্তু চারদিকে এখন নতুন করে মাইক লাগানো হয়েছে, আগে কিন্তু এরকম মাইকগুলো ছিল না। এটা যখন নিউ ইয়র্ক সিটি থেকে ল পাস হয় তখন থেকেই মাইকে আজান দেওয়া শুরু হয়, ইনশাল্লাহ এখন দুই অক্ত আজানে নামাজ দেওয়া আজান দেওয়া হয়, পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় 5 অক্ত নামাজই নামাজের আজান মসজিদের মাইকে হবে ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আজকে কিন্তু আমাদের এখানে প্রায় -4-3 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা, মানে ফ্রিজিং কোল্ড, হাতগুলো পুরো ফাইটা যেতে আছে, এত ঠান্ডা বলতে পারতেছি না। তো আমরা অবশেষে মসজিদের সামনে চলে আসছি, এ হচ্ছে আমাদের আলামিন মসজিদ ইসলামিক সেন্টারে, যে এখানে 4টা মাইক লাগানো আছে, 2 কোণের 2টার পিছনে 2 কোণের 2টা আছে। তো এখন এটা হচ্ছে মসজিদের এন্ট্রান্স, যেটা হচ্ছে ওযুখানা, ফার্স্ট ফ্লোর ভরা গেছে, ফার্স্ট ফ্লোর ভরা গেছে, সেকেন্ড ফ্লোরে যাইতেছে এখন। এই মসজিদে প্রায় 1000 উপরে মানুষ আমরা নামাজ পড়তে পারি একসাথে জুমার নামাজ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় বড়, আমাদের বাসার সামনে এত বড় একটা মসজিদ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত ঠান্ডা, পায়ের ভিতরে চামড়ার মোজা লাগায় চলে আসছি, কারণ চামড়ার মোজাগুলো পরলে ঠান্ডা তো বেশি লাগে না। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে নামাজ আদায় করে বের হয়েছি মসজিদ থেকে, তো সবাই সবার মতো বের হয়ে যাচ্ছে মসজিদ থেকে, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ পড়ে বের হয়ে চলে আসছি, আর মুসল্লি সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, হচ্ছে শামিম ভাই, সোহান আমার ভাতিজা, আর হচ্ছে আমি, আর এখানে আর অনেক হাজার হাজার মুসল্লি মসজিদ থেকে বের হয়েছে, আমরা সবাই লাস্টে বের হয়েছিলাম সেই কারণে মানুষ দেখতে পারিনি। এত এত ঠান্ডা কে, আজকে আর স্কুটার নিয়ে কাজে বের হওয়া যাবে না, দেখি রাস্তা যদি পানি পাই দেখবো পানি পুরো আইস হয়ে গেছে, ওটা আপনাদেরকে দেখাবো। নামাজ পড়ে আসছি আর রাস্তা দেখলাম একটু পানি আছে, এই পানিটি সব বরফ হয়ে গেছে, দেখছেন সব বরফ, বরফের সব আইস হয়ে গেছে, ও শীত দেখছেন নি, বরফ না পুরো পাথর হয়ে গেছে। লুক এই যে এগুলো দিয়ে যদি স্কুটার কেউ চালায়, এই যে ফাটা আছে দেখছেন, স্কুটার চালালে ব্রেক মানে ঠোঁচ করে পিছলা খায় জায়গা গাড়ি। তো যাই হোক, আমাদের জুমার নামাজও শেষ হয়ে গেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না আশা ভুলে গেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক যারা ফলো করেন অবশ্যই ফলো করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।